আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি বলবো হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও। তো হাই ফ্রেন্ডস, মাই নেম সোমনাথ ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও আর মডার্ন দুনিয়াতে কত ধরনের অ্যাসপেক্ট রেশিও আমরা মুভিতে দেখতে পাচ্ছি, কী কী ট্রেন্ডিং অ্যাসপেক্ট রেশিও ইউজ হচ্ছে, যেমন ইনস্টাগ্রাম রিল আর ফেসবুক রিল, না হলে ইউটিউব শর্ট, ইউটিউব ভিডিও। আমাদের টোটাল 8টা তোমরা স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও লিস্ট দেখতে পাচ্ছ। তো তার সবার প্রথমে 3:2, যেটা 35mm ফিল্ম ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও, বা DSLR ক্যামেরা বা মোবাইল ফোন ক্যামেরা, যেটা আমরা মোবাইল ফোনে নর্মালি ক্যামেরাতে শ্যুট করার সময় 3:2 দেখতে পাই। আর সেকেন্ড হলো 4:3 বা 5:4, যেটা কম্পিউটার ডিসপ্লে, যেটা আগেকার যে ওল্ড মনিটার যেগুলো ছিল বা ওল্ড কম্পিউটার ডিসপ্লে যেগুলো ছিল বক্স টাইপের, সেগুলো হলো 5:4 বা 4:3। মোস্ট কমন অ্যাসপেক্ট রেশিও হলো 16:9, যেটা আমাদের এখনকার কম্পিউটার মনিটার ডিসপ্লে বা ফোনের ডিসপ্লে, যেগুলোতে আমরা নর্মাল ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও যেগুলো আমরা দেখে থাকছি, 16:9 রেশিওতে ইউজ করা হচ্ছে বা এডিট করা হচ্ছে। আর ফিল্ম ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও হলো, যেটা আমাদের সিনেমা জগতে ইউজ হয়, USA যেটা ইউজ হচ্ছে, সেটা হলো 1:85:1, আর না হলে 2:35:1। নর্মালি এটা আমাদের এখন বলিউডেও ইউজ করা হচ্ছে, যেগুলো মডার্ন ফিল্ম, যেমন ডক্টর স্ট্রেঞ্জ বলো বা অ্যাভেঞ্জার এন্ড গেম বলো বা স্পাইডারম্যান ফার ফ্রম হোম বা যেগুলো নতুন লেটেস্ট মুভি যত আছে, সেগুলো সব 1:85:1 ইউজ হচ্ছে। আর রিল ভিডিওতে যেটা ইউজ হচ্ছে সেটা হলো 9:16, যেটা ভার্টিক্যাল রেজলিউশন, যেটা লম্বা ওয়াইজে থাকে, যেটা আমাদের ট্রেন্ডিং এখন রেজলিউশন, যেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক রিল। যতগুলো অ্যাসপেক্ট রেশিওর কথা বললাম, যেগুলো রেজলিউশনের সাথে অ্যাসপেক্ট রেশিওর যা লিঙ্ক আছে, সেগুলো লিস্ট তুমি পেয়ে যাবে আমার ডিসক্রিপশনে, তো ওখান থেকে তুমি ইউজ করতে পারো দেখে। আর যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।